Australia need to get this young man out straight away. They need to take a risk somewhere and make him hit to a part of the ground that he's not. টেস্ট ক্রিকেটে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান ব্যাটিং দক্ষতা ও নৈপুণ্যে একসময় মাত করেছিলেন বিশ্ব। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেও শাস্তি কাটিয়ে আবার ফিরেছেন ক্রিকেটে। বলছি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের কথা। আজ জানাবো তাকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ আশরাফুলের জন্ম 7 জুলাই 1984 সালে ঢাকায়। ছোট থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তবে পাদপ্রতিভের আলোয় আসেন 2001 সালে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে 114 রান করেন তিনি। এটি এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড। Shuttle once again and through the slips and that takes him to the 100. The punch into the air. Zashraful goes to 102. That one outside edge, but just see the appreciation, celebration, a kiss of the bat, and what a fine innings this has been for this young man. He certainly must be the toast of all Bangladesh. Ashraful. ক্যারিয়ারে দুর্দান্ত শুরুর পরও টানা কয়েক ম্যাচ খারাপ ফর্মের কারণে তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়েন। পরে 2004 সালে দলে ফেরেন, আর সেটাও ছিল রাজকীয় প্রত্যাবর্তন। এতদিন পর ব্যাট হাতে নিয়েও ভারতের বিরুদ্ধে 158 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে করেন 136 রান। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে 4টি সেঞ্চুরি করেন আশরাফুল। আশরাফুলের ওয়ানডে ক্যারিয়ারের শুরু ভালো না হলেও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের কিছু জয়ে আশরাফুলের অনেক অবদান রয়েছে, যার সবচেয়ে বিখ্যাত হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। 2005 সালে কার্ডিফে তৎকালীন ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয় জয়ে আশরাফুল 100 রান করেন। ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচ। পরে 2007 বিশ্বকাপ ক্রিকেটে তখনকার 1 নম্বর ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আশরাফুল 83 বলে 87 রান করেন, যা বাংলাদেশকে আরও একটি স্মরণীয় জয় উপহার দেয়। ওই বিশ্বকাপেও 216 রান করে আশরাফুল বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার হন। 2007 সালে T20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশরাফুল মাত্র 20 বলে অর্ধশতক করে রেকর্ড করেন। ঘরোয়া ক্রিকেট লিগেও আশরাফুলের রেকর্ড রয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আশরাফুল এই বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে ক্ষমা চান। পরে আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছেন তিনি। দমে না যাওয়া এই কিংবদন্তি খেলোয়াড়ের জন্মদিন আজ। শুভ জন্মদিন আশরাফুল। বেস্ট বায়োস্কোপ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।